আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় গণিত চতুর্থ শ্রেণী এবং এটি হলো পার্ট ওয়ান। প্রশ্নগুলো আমরা সরাসরি দেখে নেবো, কোন রকম সময় নষ্ট করব না। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ওয়ান, এক নম্বরে বলছে যে 2011 সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান কত? এক্ষেত্রে উত্তর হবে শূন্য। কেন হবে আমি বিষয়টি একটু বুঝিয়ে দিই, যে কোন একটি সংখ্যার দুটো করে মান রয়েছে, একটা হলো তার স্থানীয় মান এবং একটি হলো তার প্রকৃত মান। এবং এইটা কেন শূন্য হবে সেটা বোঝানোর জন্য আমি নিচের দিকে একটু জিনিস নিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো যে কোন জিনিসের, যে আমরা জানি যে কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম কি হলো, কোন সংখ্যার স্থানীয় মান সমান কি, এত সেই সংখ্যা অর্থাৎ যেটা সংখ্যার প্রকৃত মান গুণিত উক্ত সংখ্যাটির মান। এবার এরকম ভাবে যদি আমরা হিসাব করি তাহলে বেরিয়ে যাবে। দেখেন এই ক্ষেত্রে যে 2011 সংখ্যাটির শূন্য এর স্থানীয় মান, তাহলে এরকম হবে যে প্রথমে লিখতে হবে আমাদেরকে সেই সংখ্যাটি অর্থাৎ শূন্য, এবং সেই সংখ্যাটি লেখার পরে তাকে গুণ করতে হবে তার যে মান, সে মান দিয়ে। তো তার মান 100 এখানে কোথায় পেলাম সেটাও আমি বলে দিচ্ছি। সুতরাং শূন্যকে 100 দিয়ে যদি আমরা গুণ করি তো সেই শূন্যই হবে। তো সেই জন্য আমাদের এই ক্ষেত্রে স্থানীয় মান হবে, অর্থাৎ এই যে সংখ্যাটি রয়েছে 2021, এই সংখ্যাটির স্থানীয় মান হবে শূন্য। বিষয়টি আরো একটু পরিষ্কার করার জন্য আমি নিচে রাখা একটা ছক নিয়ে রেখেছি, যে একক, দশক, শতক, হাজার। এই যে একটা ছক নিয়ে রেখেছি, একক মানে হলো এক, দশক মানে হলো দশ, শতক মানে 100 এবং হাজার মানে হাজার। আর একটা সহজভাবে মনে রেখা যায় যে এক্ষেত্রে যে সংখ্যাটা রবে তার যত একদিক করে বাম দিকে যাবে তার 10 গুণ করে বাড়তে থাকবে। যেমন এককের ঘরে এক, দশকের ঘরে যে যাবে তার 10 গুণ হয়ে যাবে। তেমনি শতকের ঘরে যে যাবে তার এই এর থেকে আবার 10 গুণ বেড়ে যাবে। তাহলে দেখো 100 হলো যে 10 এর 10 গুণ। ঠিক একরকম ভাবে যখন আরো এক ঘরে এগিয়ে যাবে, অর্থাৎ শতক থেকে যখন হাজারে যাবে, তখন শতকে যা থাকবে তার 10 গুণ বেড়ে যাবে, অর্থাৎ 100 থেকে এখানে 1000 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কোন সংখ্যা, সংখ্যা বলতে গেলে এই যে নিচে যে সংখ্যাটা নেওয়া আছে, দেখো যে 2011 এক্ষেত্রে 4টি অঙ্ক রয়েছে। যেমন 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, আবার 1 একটা অঙ্ক। এই 4টি অঙ্ক মিলিয়ে একটি সংখ্যা তৈরি হয়েছে, এটা হলো 4 অঙ্কের সংখ্যা। তা এই যে কোনো একটা সংখ্যার যে অঙ্কগুলো থাকে তার দুটো করে মান হয়, একটা হলো প্রকৃত মান। প্রকৃত মান বলতে এক্ষেত্রে এই 1-এর প্রকৃত মান 1, এক্ষেত্রে যে 1 আছে এরও প্রকৃত মান 1, এক্ষেত্রে যে 0 রয়েছে এর প্রকৃত মান 0, আবার এক্ষেত্রে যে 2 রয়েছে এর প্রকৃত মান হলো 2। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে যদি তারা অন্য কিছু থাকতো, ধরো এক্ষেত্রে হয়তো 4 আছে, তাহলে এর প্রকৃত মান হবে 4। এক্ষেত্রে যদি 6 থাকে তো প্রকৃত মান হবে 6। আগে আমি প্রকৃত মানটা বলছি, যদি দশকের ঘরে এখানে ধরো 3 রয়েছে তাহলে তার প্রকৃত মান 3। এক কথায় প্রকৃত মান বলতে সংখ্যাটি যা, সে 2 হলে 2, 10 হলে 10, বা 10 তো হয় না, 9 হলে 9, এরকম। আর স্থানীয় মান যখন বের করবো তখন সেই সংখ্যাটি সঙ্গে সে যে ঘরে আছে সেই ঘরের যে মান সেইটা দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো যদি আমি এখানে 1-এর যদি আমাকে স্থানীয় মান বের করতে দেয়, তাহলে আমাকে এই 1 দিয়ে, মানে একক মানে 1, সেই 1 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এখানে 1-এর মানে এককের ঘরে যা আছে তার স্থানীয় মান এবং প্রকৃত মান কিন্তু একই হয় সাধারণত এই জন্য। এবার দেখো দশকের ঘরে 1 রয়েছে কিন্তু এর প্রকৃত মান একই হবে, কিন্তু যদি এর স্থানীয় মান গুণ বের করতে দেয় তাহলে কি হবে, একে এই 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 10 1 10। সুতরাং এই দশকের ঘরে 1-এর প্রকৃত মান 1 কিন্তু স্থানীয় মান হলো 10। ঠিক একই রকম ভাবে দেখো শতকের ঘরে 0 রয়েছে, 0-এর প্রকৃত মান 0, অর্থাৎ প্রকৃত মান মানে সংখ্যাটা যা তাই, কিন্তু এর স্থানীয় মান যখন হবে তখন আমাকে এর যা মান, অর্থাৎ যে শতক মানে 100, এই 100 দিয়ে গুণ করব। তো আমরা জানি যে 0-কে আমরা যা দিয়েই গুণ করি না কেন 0 হবে, সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী এক্ষেত্রে হবে 0। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, যে 3, 0, 4, 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এগুলো দিয়ে যদি আমরা গঠন করি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সব প্রথমে বড় সংখ্যা দিয়ে তারপরে ছোট 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 লিখে দেবো, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এরকম যে 7430। পরের প্রশ্ন, এই যে 2000 গুণ 4 এর গুণফলের একক, দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে কি হবে, 0 হবে। কারণ আমরা যখন গুণ করি তখন যদি সংখ্যা থাকে লাস্টের দিকে যদি 0 থাকে তো সংখ্যায় সংখ্যায় গুণ করে শূন্য গুলো বসে দিই। তো দেখো 3টি 0 আছে, 3টি 0 যদি আমরা এদিকে বসাই তো একক, দশক, শতক 3টি ঘরে কিন্তু 0 থাকছে, তাহলে ক্ষেত্রে 0 হবে। এবার পরের প্রশ্ন দেখো 4 নম্বর, এই প্রশ্নটিতে কি বলছে দেখো। আচ্ছা 4 নম্বর প্রশ্ন বলছে দেখো যে এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ পেলে 4টি হাজারের কার্ড থাকবে, অর্থাৎ 4টি হাজারের কার্ড থাকবে, এরকম একটা সংখ্যা লিখতে হবে 4 অঙ্কের সংখ্যা। তো এক্ষেত্রে আমরা হাজারের ঘরে 4 লিখে বাকি একক, দশক, শতকে আমরা যা খুশি লিখে দিতে পারি, যেমন 0 লিখে দিতে পারি। যেমন আমি তেমন এক্ষেত্রে দেখো লিখে দিয়েছি যে হাজারের ঘরে 4 লিখে বাদ বাকি গুলো 0। তোমরা কিন্তু এই হাজারের ঘরটা ঠিক রাখবে 4, যেহেতু এক্ষেত্রে বলেছে যে 4টি হাজারের সংখ্যা লাগবে বা কার্ড লাগবে, এবার বাদ বাকি এই 3টাতে তোমরা
শূন্য থেকে নয়ের মধ্যে যে কোনো সংখ্যা বসিয়ে দেবে সবগুলোই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে, এতে কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার পরেটা দেখো, যে 4011 থেকে 4001 কত কম, সিম্পল ব্যাপার, বিয়োগ করে দিতে হবে 4011 উপরে দেখবে, তারপরে 4001 নিচে লিখে তোমরা ফটাফট বিয়োগ করে দেবে, দেখবে উত্তর হবে 10 হবে, কোনো প্রবলেম নেই। পরেটা দেখো, পরেটা বলছে যে 6 জন বন্ধু বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে, 6 জন বন্ধু বেড়াতে যেতে 2100 টাকা খরচা হবে, প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে, এক্ষেত্রে কি হবে ভাগ করতে হবে। তো ভাগ করতে গেলে যেটা আমাদের করতে হয় দেখো, যে অঙ্ক এটা আমরা পড়লাম অঙ্কের ভাষায় যেটা দেওয়া ছিল, মানে এটা যেটা দেওয়া ছিল সেটাকে যদি আমরা প্রকাশ করি তো এটাকে তাকে সমস্যা তৈরি করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা প্রথমে এরকম ভাবে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি কি না, তো 2100 ভাগ 6 অর্থাৎ 2100কে 6 দিয়ে ভাগ করতে হবে, সমান কত যেটা বের হবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমরা যখন ভাগ করি তখন এরকম ভাবে ভাগ তোমরা লিখে করে নিতে পারো, কিংবা তোমরা যে নিয়মে ভাগ করো সেভাবে করে নেবে। তো দেখো যেহেতু 2100 আছে অর্থাৎ 2100 তা একক দশক 70,000 আমি লিখেছি, তারপরে এক্ষেত্রে লিখে দিয়েছি 6 দিয়ে ভাগ করব, 6 এখানে লিখেছি, তাহলে এটা কি হলো যে ভাজ্য, তারপরে ভাজক, তারপরে উপরে দেখো ভাগ করলে পরে এরকম আসবে ভাগফল, আর লাস্টে ভাগশেষ শূন্য থাকবে। তো কিভাবে ভাগটা হয়েছে আমি একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এক্ষেত্রে আমরা 6 দিয়ে ভাগ করছি, তো প্রথমে 6 দিয়ে যদি আমরা 2কে ভাগ করতে যাই তো 6 দিয়ে 2কে ভাগ করা সম্ভব নয়, কারণ এখানে 2 ছোট হয়ে যাচ্ছে, তো ভাগ যেহেতু হচ্ছে না তাই আমরা অর্থাৎ হাজারের ঘরকে আমরা ভাগ করতে পারছি না, 2000কে 6 দিয়ে ভাগ করতে পারছি না, তাই যেহেতু ভাগ করতে পারছি না তাই আমরা উপরে এক্ষেত্রে শূন্য লিখবো, বা কিছু না লিখলে হয়, কিন্তু অনেক সময় কিছু না লিখলে কি হয় যে বাচ্চারা এই এইগুলো বসানোর সময় প্রথম থেকে বসাতে শুরু করে এই দিক থেকে, তখন সমস্যাটা হয়ে যায়। তাই আমরা প্রথমে যেহেতু ভাগ করতে পারলাম না হাজারের ঘরকে, তাই হাজারের ঘরে আমরা শূন্য বসিয়ে দিলাম। এবার কি হলো, আমরা দুটোকে একসঙ্গে ধরলাম, আমরা ধরলাম 2 তো ছিলই, এবং সেই সঙ্গে আমরা 1কেও নিয়ে নিলাম, যে কত হলো 21, একে দেখো 6 দিয়ে ভাগ করতে করা যাবে, অর্থাৎ একে আমরা 3 বার করলাম, 3 6 18, তো আমরা এক্ষেত্রে 3 লিখলাম। এবার 3 লেখার পরে নিচে যে 18 এলো, সেই 18কে আমরা উপরের 21 থেকে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে 3 পেলাম। তো এবার দেখো এদিকে যেহেতু সংখ্যা আছে, এবার আমরা 3কে ভাগ করতে পারছি না, তাই উপর থেকে আমরা একটা সংখ্যা মানে তারপরে ঘরে যে সংখ্যা আছে সেটা নামিয়ে নিলাম, এটা হলো 30। এটা 30 হওয়ার পরে 6 দিয়ে আমরা সহজে ভাগ করতে পারবো 5 দিয়ে, 5 6 30, তো নিচে 30 লিখলাম। 30 লিখার পরে যেটা আমাদের করতে হয় বিয়োগ করতে হয়, এক্ষেত্রে বিয়োগ চিহ্নটা তোমরা দিয়ে নেবে, এখানে একটা এখানে একটা এখানে একটা বিয়োগ চিহ্নটা দেওয়া হয়নি, তোমরা দিয়ে নেবে। আচ্ছা দেখো এবার এটা এটা যখন বিয়োগ করবো 30 থেকে 30, সুতরাং এখানে কিছু থাকছে না, শূন্য থাকছে। তো এবার দেখো উপরে শূন্য থাকছে মানে এখানে শূন্য লিখলে হবে না লিখলে হবে, তারপর উপরে যে একটা শূন্য অবশিষ্ট আছে সংখ্যা আছে, এককের ঘরে যে সংখ্যা আছে সেটাকে আমরা এখানে নামিয়ে দিলাম, এককের ঘরের সংখ্যাটা শূন্য। এবার একে যদি আমরা 6 দিয়ে মানে ভাগ করতে চাই তো কতবার ভাগ করতে পারবো, শূন্যকে 6 দিয়ে কতবার ভাগ করতে পারবো, একবারও পারবো না, অর্থাৎ শূন্যবার পারবো, তাই দেখো এক্ষেত্রে আমরা উপরে শূন্য লিখে দিয়েছি। শূন্যকে যদি শূন্য দিয়ে যদি এই 6কে গুণ করি, মানে ভাগ মানে কি আমরা এই এটার সঙ্গে ভাগফলের সঙ্গে এই ভাজ্যের গুণ করলে তো আমাদের এটা চলে আসে, তো এটা থেকে এটা করলে শূন্য হয়ে যায়, সেই জন্য এখানে শূন্য হলো। এবার দেখো পরে শূন্য থেকে শূন্য বিয়োগ করে সেই শূন্য কিছুই নেই, তাহলে এরকম ভাবে তোমরা ভাগটা করে দেবে, এছাড়া তোমরা যে নিয়মে ভাগ করো সেইভাবে করে দেবে। এবার দেখো যেটা কি করতে হবে, আমাদের উত্তর চেয়েছিল, আমরা তাহলে ভাগফল কত পেলাম 350, তাহলে এক একজনকে 350 টাকা করে দিতে হবে, তাহলে তোমরা উত্তর লিখে দেবে যে এক একজনকে 350 টাকা করে দিতে হবে। দেখো উত্তর আমি লিখে দিয়েছি, এক একজনকে 350 টাকা করে দিতে হবে। তাহলে এই হলো এই ক্লাসের আলোচনা, ক্লাসটি দেখে যদি ভালো লাগে লাইক করবে, আর একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হোক, কিছু যদি জানার থাকে বা জানার থাকে কমেন্ট বক্স তো খোলা রইলে, আবারও ফিরে আসছি অন্য ক্লাসে, বাই।